এই ডবল চিনের জন্য আমাকে বেশি মোটা দেখায়। আজ আজকে তো মেয়েকে কেটেই ফেলবো। হায় ভগবান, কি করছিস তুই? কি করব, এই ডবল চিনের জন্য আমার সব বন্ধুরা আমাকে মোটি বলে। হ্যাঁ এটা তো ঠিক, তুই তো রোগাই আছিস কিন্তু তোর এই ডাবল চিনের জন্য মোটাই দেখতে লাগে। কি করব এটার জন্য, এর তো কোনো মেডিসিনও নেই। ওষুধের কোনো দরকার নেই, শুধুমাত্র 4টা এক্সারসাইজ করলে তোর এই ডাবল চিন একেবারে চলে যাবে মাত্র 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে? তো প্রথমে কি করতে হবে? প্রথমে ভিডিওটি দেখে লাইক করতে হবে। ডাবল চিনকে রিডিউস করতে হলে আমরা করব 4টি সিম্পল এক্সারসাইজ। তো প্রথম এক্সারসাইজে থুতনিকে উপরের দিকে করতে হবে, তারপর মুখ খুলতে আর বন্ধ করতে হবে। এইরকম করলে গলার যে মাসেল গুলো আছে সেটা ডেভেলপ হবে। এইরকম করলে না ডাবল চিনের জায়গায় একটু প্রেসার পড়বে, ফলে এক্সট্রা ফ্যাট যেটা আছে সেটা সম্পূর্ণ ঝরে যাবে। হলো না খুব সহজ একটা পদ্ধতি? এই এক্সারসাইজটাকে 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। এবার দ্বিতীয় এক্সারসাইজটিকে করতে হলে হাত দুটোকে এইভাবে মুঠো করতে হবে, আর মুঠোর ওপরে থুতনির নিচের পোর্শনটা এইভাবে রাখতে হবে আর এইভাবে চাপ দিতে হবে। এইরকম করলে এক্সট্রা যে ফ্যাট আছে সেটা আস্তে আস্তে ঝরে যাবে, সাথে গলার আশেপাশে যে মেদ আছে সেটাও ঝরে যাবে আর মুখও টোনড হবে। এটাও করা খুবই সহজ। দেখলেন, একটা এক্সারসাইজে 3-3টে বেনিফিট পাচ্ছেন। এটাও 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। তৃতীয় ব্যায়ামটি করার জন্য মুখ ডান দিকে করতে হবে আর উপরের দিকে উঠিয়ে মুখ খুলতে আর বন্ধ করতে হবে। এটাতেও আপনার ডাবল চিন খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায়। এটাকেও 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। এবারে লাস্ট এক্সারসাইজটা করতে হবে। তো এটা করতে হলে কিস করতে হবে, মানে স্কাই কিস। মাথা পেছনের দিকে নিচু করে এইভাবে উপরের দিকে কিস করতে হবে। এটা করলে আপনার যে জলাইন আছে তার আশেপাশের চর্বি বার্ন হয়ে যাবে আর মুখ পুরো টোনড দেখাবে। এটা আপনাকে বেশিক্ষণ নয়, মাত্র 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। কি হয়েছে? আরে দেখ না, কন্টুরিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তবু আমার মুখ করিনা কাপুরের মতো হচ্ছে না। তোর মন যা ভাগারে, যা এখান থেকে। আরে শোন, এর একটা খুব ভালো সলিউশন আছে। ফেসকে সঠিক শেপে রাখার জন্য সকালে উঠে তো আমরা ব্রাশ করি, তখন ওই সময় মুখের মধ্যে একটু জল নিয়ে নিন আর ভালোভাবে পুলিং করুন, মানে কুলকুচি করুন। এতে না আপনার স্মাইল লাইনসও হবে না আর জ লাইনও টোনড হবে, সাথে আপনার দাঁতও ক্লিন থাকবে, মুখের দুর্গন্ধও হবে না। আর এর অনেক বেনিফিট আছে। এইরকম করলে না বয়সের ছাপ তো একদমই পড়বে না। এইরকম আপনাকে 30 সেকেন্ড পর্যন্ত করতে হবে। ফেসকে টোনড রাখতে চাইলে করতে হবে ফিশ ফেস এক্সারসাইজ। এটা করতে হলে আপনার মুখকে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে, যেন কিছু জিনিস চুষছেন, আর আপনার ঠোঁটকে বাইরের দিকে করতে হবে। আপনার চেহারা পুরো দেখতে হবে মাছের মতো। 30 সেকেন্ড পর্যন্ত এই রকমই রাখতে হবে, তারপর নর্মাল পজিশনে এসে 10 সেকেন্ড গুনে আবার করুন। এইরকম 10 বার 3 টাইম করতে হবে। এই এক্সারসাইজের ফলে মুখের চর্বি একেবারে ঝরে যায় আর এটা করাও খুবই সহজ। আর এই লাস্টের এক্সারসাইজটা না খুবই সহজ আর মজাদার। যখন আমরা ছোট ছিলাম তখন এটা করতাম। তো ডান দিকে এইভাবে মুখটাকে ফুলাও, একদম এইরকম। এটাকে 10 সেকেন্ড পর্যন্ত রাখো, তারপর বাঁ দিকে 10 সেকেন্ড পর্যন্ত। এমন করলে ডিপ্রেশন কম হয়ে যাবে, ফেসের মেদ ঝরে যাবে আর ফেস টোনড হয়ে যাবে, একদম করিনা কাপুর খানের মতো হয়ে যাবে। তারপর আপার লিপ হনুমানজির মতো। আর শেষের নিজের দিকটাও, মানে লোয়ার লিপেও 10 সেকেন্ড। টোটাল 40 সেকেন্ড এইভাবে করতে হবে, দিনে 2 বার। লাস্টে দুটো টিপ দিয়ে দিচ্ছি। প্রথমত বেশি করে জল খেতে হবে, দিনে 3 লিটার। আর দ্বিতীয় ট্রিক হলো ম্যাজিক্যাল ড্রিঙ্ক। একটি গ্লাসে হাফ লাউয়ের রস আর তারপর গোটা লেবুর রস এর মধ্যে দিতে হবে। এবার এর মধ্যে একটু টেস্ট অ্যাড করার জন্য কালো নুন অথবা বিট নুন দিয়ে মিশিয়ে নিন ভালো করে। এবার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটি পান করে নিন। এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা পান করলে মুখে সব মেদ ঝরে যাবে আর ত্বক একেবারে গ্লোয়িং হয়ে যাবে আর এজিং ও স্লো ডাউন হয়ে যাবে। এক্সারসাইজ কি সহজ ছিল না? হ্যাঁ, আর 1 মাসের মধ্যে পুরো ডাবল চিন গায়েব। তো
আপনারা ঘরে ট্রাই করুন আর কমেন্ট করে জানান। ভিডিওটি দেখে লাইকও করে দিন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন।